কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি এই কারণেই যে 24 রোজা চলে যাচ্ছে, এটার জন্য একটু মন খারাপ যে ভালো দিনগুলি চলে যাচ্ছে, কিন্তু আবার ভালো লাগাটা হচ্ছে ঈদ চলে আসছে, মানে আর কয়েকটা দিন পরেই ঈদ এবং ঈদে প্রচুর ছবি রিলিজ হবে। আজকে ঈদের কোনো ছবি নিয়ে কথা বলবো না, আজকে আমার নিজের ছবির, আমার নিজের লেখা একটা গান নিয়ে কথা বলবো। এটা হঠাৎ করে মনে হলো, কারণ হচ্ছে যে আজকে সন্ধ্যার সময় ইফতারের পর আমি যখন ইউটিউব দেখছিলাম, ইউটিউবে রেগুলারই একটু ঢোকা হয়, দেখতে দেখতে হঠাৎ করে আমার আরো ভালোবাসবো তোমায় ছবির মনের দুয়ার খুলে দিলাম গানটা আসলো, দেখলাম অনেকক্ষণ ভাল লাগলো, একটু নস্টালজিক হলাম যে গানটা কিভাবে করেছিলাম, কোথায় করেছিলাম, এবং এই গানটা করতে গিয়ে অডিও রেকর্ডিং থেকে শুরু করে গান পিকচারাইজেশন এবং এডিটিং, ফাইনালি রিলিজ, যে কিছু ঘটনা নস্টালজিক করে দিয়েছিল আমাকে। তারপর আমি আমার ফেসবুকেও একটা স্ট্যাটাস দিয়েছি কিছু, ওইখান থেকে কিছু স্টিল ছবি তুলে তুলে, ওই গানের স্টিলগুলি আমি খুঁজে পাচ্ছিলাম না। গানটা হাবিব ওয়াহিদের কম্পোজিশন এবং গেয়েছে হাবিব ওয়াহিদ এবং পড়শি। হাবিব এবং পড়শির এটি প্রথম কাজ সিনেমায় এবং আমার লিখা গান মনের দুয়ার খুলে দিলাম হৃদয় ঘরে আসো। এই গানটা সিনেমা অভিনয় করেছে আরো ভালোবাসবো তোমার ছবিতে অভিনয় করেছে আপনাদের প্রিয় অভিনেতা শাকিব খান এবং পরিমণি, আমাদের খুরশিদ আলম খসরু ভাই ছবিটা প্রযোজনা করেছিলেন। এবং এই ছবির গানটা আমরা যদি আরেকবার দেখেন, আমার আমার ভিডিওটা দেখার পর দেখবেন যে আমি পিকচারাইজেশন করেছিলাম পুরোটাই সেটে, একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম এবং করেছিলাম। এক্সপেরিমেন্টটা ছিল যে ইনডোরে 5টা সেট করেছিলাম এফপিসি 4 নম্বর ফ্লোরে। খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনক যে 4 নম্বর ফ্লোরটা এখন আর নাই, এটা ইতিহাস হয়ে রয়ে গেল আমার জীবনে, কারণ আমি হৃদয়ের কথা 4 নম্বর ফ্লোরে শুটিং করেছিলাম কিছু অংশ, আকাশ ছোঁয়া ভালোবাসার কিছু অংশ 4 নম্বর ফ্লোরে শুটিং করেছিলাম, এক পৃথিবী প্রেম ছবি করেছিলাম সেটাও 4 নম্বর ফ্লোরে কিছুটা শুটিং করেছিলাম, আরো ভালোবাসবো তোমায় সেটাও শুধুমাত্র গোলই ছাড়া, কারণ গোলই একেবারেই গ্রামের পটভূমির ছবি এবং গোলই যখন করি তখন অলরেডি এফডিসি 3-4 নম্বর ফ্লোর ভেঙে ওইখানে 20 তলা কনস্ট্রাকশন বিল্ডিং শুরু করে দিয়েছে সরকার। তো যে কারণে গানটা নিয়ে কথা বললাম, মনের দুয়ার খুলে দিলাম হৃদয় ঘরে আসো, সিচুয়েশনটা আপনাদের মনে আছে যারা ছবিটা দেখেছেন, না দেখলে আজকে দেখে ফেলবেন, যে ট্রেনের মধ্যে পরিমণি এবং শাকিব খানের ইন্ট্রোডিউস হয়, এর আগে তো ওদের প্রেম, শাকিব খান সুপারস্টার কিন্তু পরিমণি হচ্ছে তার ভক্ত, দুজন দুজনের মধ্যে কেউ কাউকে চেনে না, শাকিব খানকে তো অবশ্যই চেনে কারণ যেহেতু সে সুপারস্টার, কিন্তু পরিকে সে চেনে না, পরি নামটা আমি ভুলে গেছি মানে চরিত্রের নাম, আর শাকিব খানের নাম তো শাকিব খানই থাকে। তো ট্রেনের মধ্যে আমরা শুটিং করতে করতে সিলেট গিয়েছিলাম, আবার সিলেট থেকে শুটিং করতে করতে ঢাকায় এসেছি, তো ওখানে ওদের ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু ইন্ট্রোডিউস হয়, ওইখানে গানটা স্টার্ট হয়, এবং গানের পুরোটা কিন্তু 5টা সেট করেছিলাম, একটা সেট করেছিলাম ছাতা দিয়ে, প্রায় 200 ছাতা ব্যবহার করেছিলাম, খুবই ইন্টারেস্টিং ছিল, এবং আরেকটা সেট ছিল হচ্ছে ইজেল ডিজেল ব্যবহার করে সূর্যমুখী ফুলের ব্যাকগ্রাউন্ড ইজেল ডিজেল দিয়ে একটা সেট করেছিলাম, একটা কুড়ে ঘর বাড়ি গ্রামের একটা অ্যাটমসফিয়ার করেছিলাম, আরেকটা ছিল হচ্ছে যে শুরুতেই যে পার্টটা ছিল রেড কালার দিয়ে একটা মানে হার্ড বেলুন টেলুন দিয়ে একটা সেটের মতো বানানো, সেখানে রেড কালারের গাড়ি ইউজ করেছিলাম। এই এই সেটটার ইন্টারেস্টিং হচ্ছে যে আমি যখন পিকচারাইজ করি সেটটায় তখন আমি একটা লাল গাড়ি খুঁজছিলাম, যে পুরো সেটটার সাথে একটা লাল এটা গাড়ি থাকলে খুবই মানে মানানসই হয়, পাচ্ছিলাম না পাচ্ছিলাম না, তখন আমি একটা ছবি করছিলাম তখন এক পৃথিবী প্রেম, ওই ছবির হিরো ছিল আসিফ, আসিফের এক ফ্রেন্ড ওর ছিল এই গাড়িটা, আসিফ তখন আমাকে হেল্প করেছিল, থ্যাংকস আসিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তখন তুমি এই গাড়িটা জোগাড় করে দিয়েছিলা তোমার বন্ধুর কাছ থেকে, এবং সেটা স্টার্টিংটাই একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে। তারপর আরেকটা প্রশ্ন, 5টা সেট ছিল পুরো গানটা জুড়ে, তো গানটা যখন হাবিব ওয়াহিদ করে, আমি গানটা লিখে দিই, তখন ন্যান্সির সাথে হাবিব ওয়াহিদের আমার লিখা গান, আমার সিনেমা গান অনেক হয়েছে, এছাড়াও অনেক গান হয়েছে, আমাদের কাছে মনে হলো যে পড়শিকে নিয়ে কোনো কাজ হয় নাই, তখন হাবিব চিন্তা করলো যে পড়শিকে নিয়ে একটা কাজ করবে, তো এই গানটাই তখন আমরা করি, এবং গানটা যখন অডিও নেওয়া হয়
আমি গিয়েছিলাম, তখন আমরা এক্সাইটেড ছিলাম, হাবিব, পড়শি, আমি, পড়শির আম্মু, আমরা যখন একসাথে শুনি গানটা, আমার টিমের যারা ছিল, আমার এডি যারা ছিলেন সবাই মিলে, তখন আমাদের কাছে মনে হয়েছিল গানটা খুব পছন্দ করবেন দর্শক। তো সেটা যখন পিকচারাইজেশনে আসি, তখন অনেকেই বলেছিল যে সেটের মধ্যে গানটা কেমন লাগবে, বাট আমি এক্সপেরিমেন্ট করেছিলাম। আউটডোর হলে হয়তো আরেক রকম মনে হতো, কিন্তু পাঁচটা সেটে করাতে আমার কাছে মনে হচ্ছিল ডিফারেন্ট কিছু হয়েছিল। আরো ভালো বাসবো তোমায় ছবিটা নিয়ে অনেকের কিছু কিছু জায়গায় অনেক মন্তব্য আছে, শেষ দিকের বিষয়টা নিয়ে, সাকিবের কান্নাটা নিয়ে অনেক ট্রল হয়, কিন্তু সত্যি কথা বলতে ওই কান্নাটা আমার ইচ্ছায় হয় নাই, আমি ওইভাবে লিখি নাই। তো এটা নিয়ে আর কথা না বলি, কারণ হচ্ছে যে এটা নিয়ে বলতে গেলে অনেক বিতর্ক তৈরি হবে। আমি যেভাবে ভেবেছিলাম ওইভাবে শেষটা হয়নি, পুরো ছবিটা আমার মতো হয়েছে। যাই হোক, কেন হয়েছে এই আলোচনা না যাই, আসলে জোনের টিম ওয়ার্ক, টিমের নানা জনের কথা বা কারণে এটা চেঞ্জ হয়ে গেছিল। তো পুরো ছবিটাই কিন্তু আবার যদি মনোযোগ দিয়ে দেখেন, আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে যারা সুপারস্টার, যারা আমরা টেলিভিশনের সাথে বা সিনেমার সাথে কাজ করি, আমাদের যারা ভক্ত, স্পেশালি যারা অভিনয় শিল্পী, যারা স্টার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হিরো, হিরোইন, সোহেল ভাই থেকে শুরু করে অনেকগুলি চরিত্র এখানে আমি এনেছি অরিজিনাল চরিত্র হিসেবে, আমি দেখিয়েছি যেটা আমাদের এই ধরনের মানুষের, সেলিব্রিটিদের সাথে সাধারণ মানুষ ছবি তুলতে চায়, অটোগ্রাফ নিতে চায়, বসে একসাথে খেতে চায়, কিন্তু সামাজিকভাবে সম্পর্ক করতে চায় না। খুবই দুঃখজনক, এটা এই মেসেজটা আমি দিতে চেয়েছিলাম যে এটা ঠিক না। এবং সিনেমা যে মানুষকে, সাধারণ মানুষকে কতটা বদলে দিতে পারে, কত শক্তিশালী মাধ্যম, আমি কিন্তু আমার সংলাপে, আমার সিচুয়েশনে এটা বলার চেষ্টা করেছি। অনেকেই ভালো অভিনয় করেছেন এখানে, পরিমণি অসাধারণ, তখন নতুন ছিল ও, তখন একটা ছবিও রিলিজ হয়নি ওর, আমি একটা নতুন মেয়ে খুঁজছিলাম, আমি আমার প্রডিউসার সাকিবের সাথে আমার প্রথম কাজ, প্রথম কাজের অভিজ্ঞতাটাও দারুণ ছিল, প্রচুর হেল্প করেছে সে। এবং সোহেল রানা ভাই, আফজাল শরীফ ভাই থেকে শুরু করে আরো অনেকেই ছিলেন, চম্পা আপা, অনেক ইন্টারভিউ।